জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি এলাকার বাসিন্দা গীতা দাস লকডাউনের আগে পর্যন্ত জলপাইগুড়ি বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তিনি নিজে কাজ করে পরিবারের পাঁচজনের সংসার চালাতেন। তবে যে বাড়িগুলোতে তিনি কাজ করতেন, করোনা ভাইরাসের আতঙ্ক ও লকডাউনের কারণে তারা কাজ ছাড়িয়ে দিয়েছেন। এক মাস মাইনে দেওয়ার পর তাও বন্ধ করে দিয়েছেন। তাই এখন বাধ্য হয়ে মাসকলাইবাড়ি এলাকায় বাজারে সবজি বিক্রি করছেন গীতা দাস। সাইকেল চালিয়ে বিভিন্ন হাট থেকে সবজি কিনে আনেন তিনি। যদিও সবজি বিক্রি করে খুব বেশি আয় নেই, বাজারে সবজির দামও খুব বেশি মিলছে না, কিন্তু নিজের ও পরিবারের সদস্যদের পেট তো চালাতে হবে, তাই সবজি এখন তার একমাত্র ভরসা। তারা বলছে যে মাসি যতদিন লকডাউন চলবে এতদিন রাখবো না, লকডাউনের পরে ফোন করবো, আবার ডাকবো। এখনো ডাকিনি না, বাধ্য হয়ে এখন কী করবো, এগুলো তো কোনোবার করি নাই না, এখন কী করবো, বাধ্য মতন এখন এটাই করছি। এখন কী করবো, এখন তো খাইতে হবে, তো চলতে তো হবে না, কী করবো, পয়সা তো লাগেই, কী করবো।